আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহ তাআলার এমন একটা নিদর্শন নিয়ে আলোচনা করব যেটা কোনো নবী রসুলের জামানার নয়, যেটা কোনো সাহাবা ইকরামদের জামানার নয়, যেটা আজকের দিনে দেখানো আল্লাহ তাআলার একটা নিদর্শন। তো চলুন শুরু করা যাক সেই আলোচনা। ভারতে বিহারের নওয়াদা জেলার অন্তর্গত হলদিয়া গ্রামে একটি পুরনো নদী ছিল। সেই নদীর পানি শুকিয়ে ভেসে উঠল 120 পুরনো মসজিদ। সুবহানাল্লাহ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মসজিদটি 120 বছরের পুরনো একটি মসজিদ। 30 বছর ধরে পানির নিচে থাকলেও তাতে মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। প্রবীণরা জানান, মসজিদটি 20 শতকের প্রথম দিকেই নির্মিত হয়। মোঘল রীতিতে নির্মিত মসজিদটির বয়স এখন প্রায় 120 বছর। স্থানীয়রা এই মসজিদটির নাম দিয়েছেন নুরি মসজিদ। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় 30 ফুট। এটি নদীতে অর্থাৎ পানির নিচে ছিল প্রায় 30 বছর। সম্ভবত 1979 খ্রিস্টাব্দে এখানে বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং এখানকার মুসলমানদেরকে এখান থেকে সরিয়ে সম্ভবত অন্য কোনো জায়গায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হওয়ায় কর্তৃপক্ষ মসজিদটির কোনো ক্ষতি করেনি। বর্তমানে বাঁধের পানি শুকিয়ে গেলে পুরো এলাকা কাদাময় হয়ে আছে, কিন্তু এর মধ্যে মুসলিমরা কাদা মাড়িয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন এবং তারা দেখতে পান মসজিদের ভেতর পুরো অক্ষত রয়েছে। কয়েক দশক ধরে ডুবে থাকলেও মসজিদের কাঠামোর কিন্তু সামান্যতম ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রায় 120 বছর পুরনো এই মসজিদটি প্রায় 30 বছর পানির নিচে থাকার পরেও আমরা যেমনটা ছবিতে দেখতে পাচ্ছি যে মসজিদের তেমন কিছু ক্ষতি হয়নি, এমনকি মসজিদটিতে কোনো ময়লা বা কোনো শ্যাওলাও দেখা যাচ্ছে না। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনেক বড় নিদর্শন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই ধরনের নিদর্শন দেখে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের বিবেক থাকা সত্ত্বেও বিবেচনা করে না, যাদের চোখ আছে অথচ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখতে পারে না, যাদের কান আছে অথচ তারা শুনতেও পারে না, এদের উদাহরণ চতুষ্পদ জানোয়ারের মতো। বরং তারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গাফিল বলে আখ্যায়িত করেছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদটিকে আবারও আবাদী বানিয়ে দেন এবং সারা বিশ্বের মাসাজিদগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং আগামীতে এরকম ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে চলে যাবে।